হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইজি টিপস টেক চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। বর্তমান সময়ে ইমো ব্যবহার করে না এমন সংখ্যা কিন্তু খুবই কম, কারণ আমাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু ইমো অ্যাপসটা ইনস্টল করা থাকে। আমাদের অনেক কারণেই কিন্তু ইমো ব্যবহার করি। একে অপরের সাথে তথ্য আদান প্রদান, ছবি, ফটো, ভিডিও সব কিছুই কিন্তু আমরা ইমোর মাধ্যমে করে থাকি। অনেক কারণে এই তথ্যগুলো আমাদের ডিলিট করে দিতে হয় বা পরবর্তীতে কিন্তু সেই তথ্যগুলো আমাদের আবার প্রয়োজন হয়। যেমন আপনার চ্যাট বা ফটো বা ভিডিও অন্যের সাথে যেগুলো আপনার আদান প্রদান করেছেন সেগুলো কিন্তু অনেক কারণে আমরা ডিলিট করে দিই বা পরবর্তীতে সেগুলো কিন্তু আমাদের প্রয়োজন হয়ে পড়ে। এক্ষেত্রে আমরা কিন্তু সেই ডিলিট হয়ে যাওয়া যে চ্যাট বা ফটো বা ভিডিও আমরা আদান প্রদান করেছি সেগুলো কিন্তু আমরা আর পাই না। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে ইমো থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো, চ্যাট, ভিডিও সব কিছু আবার খুব সহজে আপনারা রিকভারি করতে পারবেন খুব সহজেই, সেটাই আজকে এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন, চ্যানেলটিতে নতুন হয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ইমো থেকে ফটো, চ্যাট বা ভিডিও রিকভারি করতে গেলে প্রথমে আপনাকে ইমো অ্যাপসটাকে ইনস্টল করতে হবে। ইমো অ্যাপসটা ইনস্টল করার পরে আপনি যে অ্যাকাউন্ট দিয়ে আপনি বা যাদের সাথে চ্যাট করেছেন সেই অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে ইমোতে লগ ইন করতে হবে বা সাইন ইন করতে হবে। সাইন ইন করার পরে জাস্ট আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে, দেন এখান থেকে নিচে যে আপনার যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে আপনি ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট মোর অপশানে ক্লিক করে দেবেন। মোর অপশানে ক্লিক করার পরে এখানে যে সেটিং অপশন দেখতে পাচ্ছেন এই সেটিং অপশানে আপনি ক্লিক করে দেবেন। সেটিং অপশানে ক্লিক করার পরে জাস্ট আপনি এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি যে অপশন দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে এযাবৎকালে যত মানুষের সাথে চ্যাট করেছেন বা ফটো ভিডিও আদান প্রদান করেছেন সব কিছুই কিন্তু এখানে আপনি রিকোয়েস্টে ক্লিক করে দিলে কিন্তু আপনি সেগুলো আবার মানে ফিরে পাবেন বা রিকভারি করতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন অ্যাজ এ জিপ ফাইল, অ্যাকাউন্ট ইনফরমেশন ইনক্লুড ইউর প্রোফাইল, লগিং হিস্ট্রি, চ্যাট হিস্ট্রি অ্যান্ড ইটিসি। আপনি কিন্তু এ যাবৎকালে যত লোকের সাথে চ্যাট করেছেন বা ভিডিও আদান প্রদান করেছেন বা ফটো আদান প্রদান করেছে সেগুলো কিন্তু আপনারা সবই কিন্তু আবার রিকভারি করতে পারবেন বা ফিরিয়ে আনতে পারবেন। এজন্য আপনাকে কী করতে হবে, জাস্ট এখানে যে রিকোয়েস্ট অপশন আছে এই রিকোয়েস্ট অপশনে আপনি ক্লিক করে দেবেন। রিকোয়েস্ট অপশনে ক্লিক করার পরে দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে একটা সময় দেখাবে যে প্রসেসিং উইল বি রেডি ইন 6 days 23 hours 59 minutes, মানে 6 দিন 23 ঘন্টা 59 মিনিট লাগবে আমার যে এ যাবৎকালে যতগুলো লোকের সাথে চ্যাট করেছি বা ভিডিও আদান প্রদান করেছি সেই তথ্যগুলো আবার রিকভারি করতে বা ফিরিয়ে আনতে আমার এই সময়টা লাগবে। এই সময় হয়ে যাওয়ার পরে আমার ওই যে ফাইলটা আছে সবগুলো রেডি হয়ে যাবে। সেই ফাইল থেকে কিন্তু আপনার চাইলে ডাউনলোড করে আপনাদের ফটো বা ভিডিও বা এই যাবৎকালে যার যার সাথে যা যা চ্যাট করেছেন সব কিছুই কিন্তু আপনারা আবার রিকভারি করে আপনার মোবাইলে দেখতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনার ইমো থেকে ডিলিট হয়ে যাওয়া তথ্য, চ্যাট, ফটো, ভিডিও সব কিছুই আবার ফিরিয়ে আনতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।